ঈদে ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির টলিউড সুপারস্টার জিৎ। দীর্ঘ প্রতীক্ষায় থাকা ভক্তদের দিলেন তার আগামী ছবি বুমেরাঙের প্রথম লুক। পোস্টার সামনে আসতেই ভক্তমনে উত্তেজনার পারদতুঙ্গে। এই প্রথম পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিৎ ও রুক্মিণী মৈত্র। ছবির মুক্তি 7ই জুন। বা দিওয়ালি, পর্দায় সলমন খানের ছবি থাকবে না এমনটা যেন ভাবতেই পারেন না ভাইজানের ভক্তরা। তবে 2024 সালে ঈদে ভাইজানের ছবি সত্যি থাকল না পর্দায়। ঈদের দিন ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির তিনি। চলতি বছরে পর্দায় তিনি না থাকলেও 2025-এর ঈদে মুক্তিতে থাকছেন তিনি। ছবির নাম সিকান্দার। চোখে কাজল, মুখে লিপস্টিক, একই অবস্থা আমির খানের ছেলে জুনেদ খানের। ফ্রেমবন্দি হতেই আঁতকে উঠলেন নেটিজেনরা। জানিয়ে রাখা যাক, এক শুটিংয়ের জন্য এহেন রূপ তার। সেই অবস্থাতেই তাঁকে ফ্রেমবন্দি করলেন পাপারাৎজিরা। বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে জাহ্নবী কাপুরের সম্পর্ক। তবে কি বিয়ের পিঁড়িতে অভিনেত্রী? তবে বিয়ে কিভাবে হবে, তিনি কি পরবেন, তা সবটাই স্থির করে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুরকে বলতে শোনা গেল তিনি মন্দিরে বিয়ে করবেন, সোনার জরির কাজ করা কাঞ্জিভারাম পরবেন, খাবেন কলা পাতায়। দেশ থেকে শুরু হয়ে গিয়েছে পুষ্পা 2 ছবির শুট। সেট থেকে ইতিমধ্যেই একাধিক খবর ভাইরাল হতে দেখা যায়। এবার সামনে এলো অন্য চমক, অল্লু অর্জুনের এই বহুল চর্চিত ছবির একটি যাত্রা দৃশ্যের জন্য বাজেট ধার্য করা হয়েছে 60 কোটি টাকা, যা নিয়ে বর্তমানে নেট পাড়ায় শোরগোল তুঙ্গে। আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা বনি সেনগুপ্ত। বিখ্যাত ক্লোদিং ব্র্যান্ড বালমা প্যারিস টি শার্ট পরতেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো তাঁকে। শুধু তিনি নন, সমালোচিত হলেন প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ও। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন একটাই, এত পয়সা দেয় কে? জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, সেই দিতিপ্রিয়াকেই যে এমন বিভৎস ট্রোলের মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি তিনি। কি ঘটেছে? বৃহস্পতিবার পবিত্র ঈদে নিজের কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। মাথা হিজাবে মুড়ে ছবি দিয়ে দিতিপ্রিয়া লেখেন, ঈদ মুবারক। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা, হুমকি। দিতিপ্রিয়াকে ভয় দেখানো হয় আনফলো করে দেওয়ার। ভালো নেই শ্রীময়ী চট্টরাজ, এমনটাই জানিয়েছেন নিজের মুখে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিওর মধ্যে শ্রীময়ী বলেন শরীর ভালো নেই, তাই মা নিজে হাতে খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তে মায়ের কাছেই রয়েছেন তিনি, মায়ের কাছেই তার যত আবদার। এমনিতেই তিনি যা করেন তা নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় শ্রীময়ীকে। সেই প্রসঙ্গ টেনে এনেই শ্রীময়ীকে বলতে শোনা যায়, নজর দেবেন না। ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাগদানের দিনেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতার। অভিনেতার নাম সুরজ মেহের, বয়স 40 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে আখরি ফয়সলা নামে এক ছবির শুটিং থেকে ফিরছিলেন তিনি। বুধবার ওড়িশায় বাগদান হওয়ার কথা ছিল তাঁর। হঠাৎই এক ট্রাকের সঙ্গে সুরজের গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ।